দাদির গর্ভে জন্ম নিল নাতনি। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইউটাও রাজ্যে। মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদনে বলা হয়, 56 বছর বয়সী ন্যান্সি হকের ছেলে জেফ হকের স্ত্রী একটি রোগে আক্রান্ত, এ কারণে জরায়ু অপারেশন করতে হয়। এতে তার গর্ভধারণের সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়। এমন অবস্থায় ছেলে সন্তানের জন্ম দেওয়ার জন্য নিজ গর্ভে ব্যবহার করার সিদ্ধান্ত নেন ন্যান্সি। এরপরই সেরোগেসি পদ্ধতিতে নিজের ছেলের সন্তানের ধারণ করেন তিনি। নাতনিকে নিয়ে এ পর্যন্ত পঞ্চমবারের মতো শিশু জন্ম দিলেন ন্যান্সি। ন্যান্সির ছেলে জেফ পেশায় একজন ওয়েব ডেভেলপার। মায়ের গর্ভে নিজের সন্তান জন্ম দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, দারুণ এক মুহূর্ত ছিল। মায়ের শিশু জন্মানো দেখতে পারে কয়জন। পিপলের প্রতিবেদনে বলা হয়, নাতনিকে জন্ম দেওয়ার আগে 9 ঘন্টার মতো প্রসব ব্যথায় ভুগছিলেন ন্যান্সি। এ বয়সে নাতনি জন্ম দেওয়ার পর রোমাঞ্চিত তিনি। তবে ন্যান্সির একটু কষ্টও আছে, কারণ মা অন্যজন হওয়ায় শিশুটিকে নিজের কাছে রাখতে পারছেন না তিনি। দাদির ইচ্ছা অনুযায়ী সদ্যজাত শিশুর নাম রাখা হয়েছে হান্নাহা। জেফ জানায় তার মা হঠাৎ মধ্যরাতে জেগে ওঠার পর একটি কণ্ঠস্বরে বলে উঠতে শোনেন, আমার নাম হান্নাহা। ন্যান্সি হক ইউটাহর টেক ইউনিভার্সিটিতে চাকরি করেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর কোনো রকম পরীক্ষা ছাড়াই তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে নাতনির জন্ম দেবেন। ন্যান্সির ছেলের স্ত্রী ক্যাম্বিরা জানান, ন্যান্সি ও হান্নাহা দুটোর অর্থই দয়া। এমন জন্মদানের বিষয়ে চিকিৎসক বলেন, দাদির গর্ভে নাতনি থাকাটা স্বাভাবিক ঘটনা নয়, এখানে বয়স কোনো বাধা হতে পারেনি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি।